पांच दिन देखि चालसा रेंज में गाई वस्तु चढ़ने जंगल जलिरहेको भए पनि प्रशासनले ध्यान नदिएको गुनासो रहेको छ। पश्चिम बंगाल को जलपाईगुड़ी जिला अंतर्गत राष्ट्रीय राजमार्ग को चालसा रेंज को पंजोरा बीट वन र गोरुमारा जंगल में मंगलवार पनि आग लागि भइरहेको थियो। यस दिन धेरै संख्यामा वन कर्मचारीहरूले आगो निभाएको देखे पनि आगो अझै निभ्न सकेको छैन। आग लागीका कारण वन जन्तु मात्रै नभएर कयौं किरा फटेङ्ग्राहरू पनि जलेर खरानी भएको छ। तर आगो निभाउन कसैले पहल गरेका छैनन्। आगोलाई प्राकृतिक रूपमा निभाउन वातावरणविदहरूले माग गरेका छन्। प्रशासनले चाँडै समस्या समाधान गर्ने प्रतिबद्धता जनाएको जानकारी पाइएको छ। হ্যাঁ, আমরাও দেখতে পাচ্ছি এটা দিন রাতে আগুন জ্বলছে, যথেষ্ট আমরা চিন্তিত। ব্যাপার হচ্ছে একটা ফরেস্ট, যেমন ফরেস্ট বা বন, যেমন বন্যজীবজন্তু জীবজন্তুর আস্তানা, তাদের জীবন ধারণ চলে, অন্যতে জীব বৈচিত্র্য একটা বিরাট থাকে এই ফরেস্টে। যেভাবে আগুন জ্বলছে তাদের জীব বৈচিত্র্য নংস হচ্ছে, সাথে সাথে বন্যপ্রাণ বিপন্ন। আর যেভাবে আগুন লেগে মনে হচ্ছে এটা সত্যি আমরা প্রশ্নের অতীত। আমরা চাই এই ধরনের একটা আগুন লাগলে একটা সঠিক পরিকাঠামো তৈরি হোক এবং সঠিক সঙ্গে সঙ্গে যেন দমকলকে ডাকা হয়, যাতে করে ব্যাপক পরিমাণে যে ক্ষতিটা হয় সেই জন্য বন্ধ হতে পারে। এটা গরুমার জঙ্গলে দেখা যাচ্ছে, এটা তো কিছুই হতে পারে না। একটা বিয়ে দিয়ে গাছ দিয়ে গিয়ে আগুন নেমানো সম্ভব? সঙ্গে সঙ্গে দমকলকে ডাকা দরকার এবং একটা সঠিক পরিকাঠামো দরকার। এটা খালি আজকে না, প্রতিবারই এটা দেখা যায়। আমরা দিন রাতে আগুন জ্বলে শুকনো সময় আমরা ফেরার পথে দেখলাম জঙ্গলে আগুন জ্বলছে। হ্যাঁ, গরুমারা জঙ্গল না, আশেপাশে তো আমরা কাউকে আগুন নেমানোর কাছে নিযুক্ত বলে লক্ষ্য করিনি। হ্যাঁ, আমরা গেছিলাম ওনাদের খবর জানাতে যে এরকম ওখানে আগুন লেগে গিয়েছে। হ্যাঁ, আমি ঠিক বলতে পারছি না তারা গেল কি না, কিন্তু আমার মনে হয় ওনারা ওনাদের পক্ষে যতদূর করা সম্ভব সেটুকু ওনারা করেছেন। আর যতদূর সম্ভব ওদের আন্ডারে ওই এরিয়াটা পড়ে না, সেজন্য যেই মানে যাদের আন্ডারে ওই এরিয়াটুকু পড়ে ওনারাও ওনাদের জানিয়ে দিয়েছেন।